Thank everyone যারা এখন প্রেজেন্ট আছে আমাদের বিল বাংলাদেশ ফাউন্ডেশনের কোর ফাউন্ডার মেম্বার্স এখানে অনেকেই প্রেজেন্ট আছেন অনেকে এসেছেন ইন্ডিভিজুয়াল ভিডিও আমরা রেকর্ড করেছি তারপর ওনারা চলে গেছেন আপনারা হয়তো আমাদের প্রোগ্রামের পুরো ডিউরেশনটা যদি দেখে থাকেন তাহলে ইউল সি দ্যাট উই হ্যাড আ ভেরি গুড টার্ন আউট আ ভেরি গুড গ্রুপ মাঝখানে একটু হাসি খুশি মজা ফুর্তি তাও হয়েছে উই হ্যাড সাম স্ন্যাক্স এন্ড রিফ্রেশমেন্টস আর ভাগে ভাগে সবাই এসেছে এবং দেশে their thoughts and ideas with all of you. So, আমাদের খুব ভালো লেগেছে to be able to do something like this. I hope আপনারা যারা viewers আছেন আপনাদেরও I hope ভালো লেগেছে আমাদের এই initiative-টা of sharing our thoughts and ideas with all of you. I'm sure আপনারাও এরকম অনেক কিছু চিন্তা করছেন. So, you also participate online. আপনাদের thoughts and ideas আমাদের সাথে share করবেন. And আমি যে কথাটা বারবার বলছি যে একসাথে মিলেমিশে we will inshallah build Bangladesh together. So, thank you so much once more. Thank you, Hamid Bhai, once again for allowing us to use this office premises. Very beautiful office premises. And now I think I would like to give the floor to all our founder members. Je apnader kemon laglo ajker program. So, tokhon tarpore you were talking about your initiatives. Ebar you can talk about, mane apnader vision chilo. Ebar you can talk about how you liked this initiative and what you expect from the viewers. It's really nice. একটা ভালো গ্যাদারিং ছিল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সবাই এসেছে বাট আমি আগেও হয়তো আমার আগে ডিসকাশনে যেটা বলেছি যে সম্মিলিতভাবে কোনো কিছু করতে গেলে আমাদেরকে সবাইকে একসাথে আগাতে হবে সো দ্যাটস দ্য মেইন পয়েন্টস সো আজকে আমাদের এইখানে যে একত্রিত হওয়াটা সেটা সম্মিলিত হওয়াটাই ইটস রিয়েলি গ্রেট সো সমমনা লোকদের সাথে একসাথে থাকলে সময়টাও ভালো কাটে ব্রেইন স্টর্মিং হয় সো আই বিলিভ অ্যান্ড ইনফ্যাক্ট উই বিলিভ সো আমরা যদি এইভাবে যাই ইনশাআল্লাহ উই ক্যান ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ দিস বাংলাদেশ টু বিল্ড বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ কোন সিরিয়াল অর্ডার নাই যে যেভাবে আছে টাইম ইউ ওয়ান্ট টু কাট ইট ইয়েস খুব সংক্ষেপে আমি যদি বলি সেটা হচ্ছে যে আসলে ইউনিভার্সিটি টাইমে আমার সোশ্যালজি ক্লাসে একটা পেপার প্রেজেন্ট করতে হয়েছিল ডেমোক্রেসি নিয়ে তো পার্টিসিপেটিভ ডেমোক্রেসির উপরে একটা পেপার প্রেজেন্ট করলাম সেটা আমাদের ক্লাসে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েটেড হলো দেন এনএসইউতে ওটা পুরো একটা বড় মানে হল ভরে আবার ওটা আবার প্রেজেন্ট করতে বলা হলো ভিসি স্যার ছিলেন অনেকে ছিলেন এভরিবডি লাইকড ইট ওটা থেকে ইন্সপায়ার্ড হলাম যে উই নিড টু ক্রিয়েট অ্যান অপরচুনিটি ফর গিভিং পিপল ভয়েসেস তারপরে বার্নিং ইস্যুস নামে একটা প্রোগ্রাম স্টার্ট করলাম আই ওয়াজ তখন দ্য প্রেসিডেন্ট অফ এনএসইউ ডিবেটিং ক্লাব সেখানে স্টুডেন্টস টিচার্স সবাই এসে দে উড শেয়ার দেয়ার ওপিনিয়ন্স অ্যাবাউট হোয়াট এভার ইজ গোয়িং অন ন্যাশনালি ইন্টারন্যাশনালি তো ওটা রেগুলার চলতে থাকলো তারপরে তো চাকরি বাকরি তো গ্র্যাজুয়েট করলাম চাকরি বাকরি অনেক বড় গ্যাপ দেন 10 ইয়ার্স সামনে গিয়ে 2006-07 গিয়ে একটা টিভি প্রোগ্রাম স্টার্ট করলাম আগামীর কণ্ঠ সেটা মাসাটা বেশ ভালো ভিউশিপ পেয়েছিল উই ইউজ টু ব্রিং লট অফ কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস প্রফেশনালস সবাইকে নিয়ে বিভিন্ন সাবজেক্টে কথা বলাতাম আমার সবসময় ওটা একটা ইচ্ছা ছিল যে গেট এভরিবডি টুগেদার সবাই কথা বলুক তো গুড আইডিয়াস ব্রেইন স্টর্ম হোক তো সেটা থেকে তারপর অ্যাকচুয়ালি আবার আগামী ভাবনা নামে আরেকটা টিভি প্রোগ্রাম সিমিলার একটা করলাম 2012-এ আর মাঝখানে স্টুডেন্টসদেরকে নিয়ে প্রফেশনালদেরকে নিয়ে আই ট্রাই টু মেক আ প্ল্যাটফর্ম উইচ ওয়াজ কল্ড আগামী শক্তি বাট ও কাজের প্রেশারে নানান কারণে ওভাবে ডিডন্ট রিয়েলি গেইন মোমেন্টাম ডিভাইন টাইমিংটা ম্যাচ করে নাই তারপর এই ভেরি রিসেন্টলি কয়েক মাস আগে জুলাই অগস্টের দিকে আসলে কিছু প্রোগ্রাম অর্গানাইজ করতে যে আমার অনেকের সাথে কথাবার্তা এবং সেই সূত্রেই কিন্তু উই কাইন্ড অফ কেম টু আইডিয়া যে সেখানে শাহির ভাই ছিলেন শাকিব ভাই ছিলেন অনেকের সাথে কথাবার্তা বলতে বলতে উই কেম আপ উইথ অ্যান আইডিয়া যে একটা কিছু করতে হবে মানে উই হ্যাভ টু কাম আপ উইথ আ প্ল্যাটফর্ম অ্যান্ড অর্গানাইজেশন উইচ মেক্স আ ডিফারেন্স ব্রিংস পিপল টুগেদার সব সাইডে কাজ করতে পারবো অ্যান্ড দেন অগস্ট মাসের একদম গোড়ার দিকে একটা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে সেখানে শাকিব বাবু ভাইয়ের সাথে আমরা একসাথে মিলে ব্রেইন স্টর্ম করছিলাম তখন উই গেট আ মোর স্পেসিফিক থট অ্যান্ড প্যাটার্ন যে একটা লেটস মেক আ প্ল্যাটফর্ম ব্রিং পিপল ফ্রম অল প্রফেশনস টুগেদার
And then just we came back and তার পরে কিন্তু মানে শাহির ভাইকে একসাথে শাকিল ভাইকে ওনাকে নিয়ে we just had a little meeting চারজনের I think August 17th 18th এর দিকে সেখান থেকে শুরু করে within a month we were almost 25-30 people and then we made a constitution 16 September is our official date of launching in terms of like formation আর তারপর we 25th November we had our launching event just 3 weeks ago আর আজকে আমাদের সেকেন্ড মেজর ইনিশিয়েটিভ সো দ্যাটস দ্য হিস্ট্রি অফ বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশন শর্ট ইজ ভেরি ইটস আ ভেরি গুড জার্নি ইয়া 22 ইয়ার্স অফ হিস্ট্রি প্রবাবলি ইজ সেট ইন 3-4 মিনিটস সো আফটার কেমন লাগছে বিং আ পার্ট অফ বিল্ড আই এম ভেরি proud of proud to be a member of that family I call it family of course yes, but yes, family. And maybe I'm not sure maybe you know that Maslow's theory of hierarchy need theory yes. That is self-actualization I think from that need I mean that need you are meeting and we have got the chance to meet I mean nice and meet সবাই মিলে এবং ওইটাই দিস ইজ দ্য ডিভাইন টাইমিং এখন ইজ দ্য ডিভাইন টাইমিং সবাই একসাথে মিলে কাজ করার জন্য মামু ভাই কেমন লাগছে সেই হঠাৎ সমুদ্র সৈকতে বসে আটটা থেকে একটা বিরাট জিনিস হয়ে যাচ্ছে কেমন লাগছে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে when your ideas get clicked and you can see it is working like anything shop platform এ shop professionals এর একটা মানে আমি বলবো মিলন মেলা হচ্ছে as he say the great platform to do the networking opportunity and as well as contribute something for the Bangladesh that's really awesome and eta matro shuru so samne dike amra aro onek boro shopno dekhi bangladesh ke niye as well as amader nijeder ke niye amader contribution ta aro greater hobe wider hobe and much more efficient hobe amra shobai as a whole as a mane country so amra prottekei nishchoi chai je bangladesher as a national of bangladesh amra chai je bangladesher jonno bangladeshi hishebe gorbobodh kori so amar mone hoy je from that perspective as well we are enthusiastic enough to you know do some contribution for the country and we true build bangladesh it's even better and I want to thank amader sathe amader youngest member all over here present is actually Shahrukh পুরো নাম জানি কি শাহরুখ ফারহান আমি শাহরুখ হিসেবেই চিনি মানে দ্য গ্রেট শাহরুখ এই নামটা বলা যায় না সো হি ইজ অ্যাকচুয়ালি আওয়ার অ্যাসোসিয়েট মেম্বার আমাদের আসলে আমরা প্রফেশনালসরাই মেইনলি যদিও আছি বোর্ডে আমাদের সাথে কিন্তু উই আর প্রোভাইডিং অপরচুনিটি ফর লট অফ স্টুডেন্টস টু অলসো ওয়ার্ক উইথ আস অ্যান্ড ফ্রেশ গ্রাজুয়েটস অ্যান্ড শাহরুখ ইজ ওয়ান অফ আর টিম মেম্বার্স So Shahrukh, kemon lagche amader shobar sathe are we too old for you or enjoy being a part ami ashole karsho debo ache meet korari shomoy paini ajke to ami shobar sathe porichito amar naam hocche Sheikh Shahrukh Farhan ami recently graduate korchi North Zone University theke computer engineering e ar goto mashe join korechi observer be as a IT and business reporter hishebe আর টু বি অনেস্ট মানে বিং এন এসইউআর আমার কাছে সবসময় একটা জিনিস ছিল যে আমি সিনিয়রদের সাথে কাজ করব বিশেষ করে যারা নর্থ সাউথের থেকে জাস্ট গ্রাজুয়েট করছে দেয়ার লটস অফ পটেনশিয়াল তারপরেও তারা ওইভাবে মানে ওইভাবে কারোর সাথে ওইভাবে মিট করা হয়নি আমার স্যারের থ্রু দিয়ে ভাইয়ের সাথে পরিচয় সেখান থেকে আসা তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই মিলে যদি আমরা আসলে একটা ইনিশিয়েটিভ নেই হোপফুলি বাংলাদেশ অনেক দূর আগে যাবে আর সিনিয়র জুনিয়র কম্বিনেশনের থ্রু দিয়ে আমরা কিন্তু And that's the reason why we want to reach out. We don't want to just hold everything at our level. We want to reach out to the students. And আমাদেরকে সাপোর্ট করে কেমন লাগছে? But you Hamid bhai কিন্তু আমাদের launching program ও he was one of our supporting sponsors. ওনার IP বাংলাদেশ IP forum এর উনি কিন্তু president এবং from there he also contributed and supported us. আজকে he provided us his venue. So how does it feel? মানে আমাদেরকে সাপোর্ট করে কেমন লাগছে? No, it feels great. আমি অলওয়েজ একটা জিনিস ফলো করি অথবা বলি Germany. Okay. So she's here, she is an award of Kibalagin Mayawadi. Thank you for joining us. Two of the great work of her is she has translated two Nobel
Thank you so much for joining. She's also the ex-wife of another very renowned writer. Shohit Kadri. So the reason she's here, if I may say, that Shohit Kadri, boy, actually, permission na niye, our family member, the permission na niye chhapiyeche. So this is why she came all the way from Berlin to Dhaka to sort that matter out. But I've been knowing her for years. Getting back to what we were talking about. Yes. What I believe is giving back to the society actually. So Okan Teke actually has been many years now, at least 7, 8, 9 years. I started Bangladesh IP Forum, the camera IP intellectual property in Kachkori, which non-legal Bashai Bundi Nation in PDPD. So I was the founder, we still do that, IT Inter Office. APA is an honorable advisor to IP Forum too. And ওটা করতে করতে এর বাইরেও আমি এরকম অনেকগুলো ইনিশিয়েটিভের সাথে জড়িত বাংলাদেশ টু লাইক মোল্ড ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ট্রাস্টি বোর্ড লবিল হ্যাপি বিং দেয়ার দেয়ার ফিউ আদার্স যেমন আমরা এখান থেকে একটা লিগাল ল ক্লিনিক So it's really wonderful to see that at the Onik Bhavi you want to contribute back to society. We are doing actually. So it's our privilege that we have you with us. No, actually it's my privilege too. Otherwise if people didn't call me, then I'm going to go and So we have to go and start a community there. Journalists, photographers, writers, IT entrepreneurs, young entrepreneurs of the company. Thank you so much for... We do it from here, but I don't think we're a signboard guy because you don't need this. We have very very poor presence on social media. we want to be happy with delivering and doing work instead of being, we do hope that your work is it gets more recognition and publicity, because then there will be more opportunity for you, more people will come to you, and then you'll have more opportunity to share your talent and help to wider audience. So yes, আমি আপনার কাছে ইনফ্যাক্ট আসতে চাচ্ছিলাম, বিকজ আপনি মানে আমাদের মাঝে ইন্ডিভিজুয়ালি আপনার ভিশনটা শেয়ার তখন যদিও করেনি, এখন সবার মাঝে যদি ইফ ইউ টাইম টু শেয়ার এ ফিউ থিংস. আমি কিছু জিনিস শেয়ার করতে চাই. ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু গিভ ইউ আ বিগ থ্যাঙ্কস আপনাকে, যে ইনিশিয়ালি যখন আপনি আমাকে প্রপোজ করেছিলেন, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওনাকে কাশিদ ভাই, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, সো আমি এই ধরনের এগুলোতে জয়েন করতে চাই না. দেন আই হার্ড ফ্রম হিম দ্যাট হোয়াট ইজ দ্য মিশন ভিশন এন্ড হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু মেক দিস থিংস, আর উনি আমাকে এত সুন্দর করে বুঝালেন. অ্যাকচুয়ালি ইট ওয়াজ ইন মাই ড্রিম দ্যাট টু ডু সামথিং ফর দ্য সোসাইটি, টু ডু সামথিং ফর দ্য পিপল who are not only the disadvantaged, but for all the people, that how they will improve themselves and they will do something for the society, for the family, for the country. So I found this platform is perfect platform for me to do something for the society, for the people, even for us, ourselves also. So that's why I really want to give you a big thanks. I'm humbled. Thank you. And thank you everybody that we are doing something for our society. Like change maker. thank you so much. Shahir bhai, kichu jodi thoughts share korte chan, mane you have prottekta step er sathe to apni somprito chilen, kemon lagche kichu jodi share korte chan. Throughout the journey, it is really great and I appreciate. Amar mone hoy onar video ta ektu samne theke jodi directly dite pare. I'm missing her, Mr. Tariq. Mm. Alright, sir. And
প্রিয় So we are really working hard, I think, just for build Bangladesh and how to make a nice Bangladesh a nice place to live in. Mm-hmm. And taking a shower. Bangladesh. Exactly. So সবাই সবার অধিকার নিয়ে কথা বলতে পারে এই জিনিসটা বলা এবং সঠিক জায়গায় পৌঁছে দেওয়া আসলে অধিকার নিয়ে কথা বলা তো যায় অনেকেই সঠিক জায়গায় পৌঁছানো এবং তার ফলো আপটা করা আপনার যদি কোন থটস শেয়ার করার থাকে রিগার্ডিং বিল্ড এন্ড দ্য হোল প্রসেস এই যে আমরা সবাই একসাথে মজাও করছি হাসি খুশি ভাবে কিছু কাজ করার চেষ্টা করছি এবং অনেক কিছু হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে তো কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে অনেক ইন্সপায়ার্ড ভিতর থেকে একটা প্রশিন পাচ্ছি এবং সাহস পাচ্ছি যে আমার সাথে আরো অনেকে আছে তো অনেক দূরে গিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ And yes, Deepa, another very, very junior member of ours, very young Amader brother. She's only, I think, a few years work experience. So young professional. Kya hon lakse? Alhamdulillah. So actually, I'm so blessed that I'm just talking, I'm not kaji igeet atsi. So kaastra jodi amra continue kori, inshallah, we will live with it. Good, good. Farah? Yeah. Very enthusiastic member. thank you. Bring so much life into Build. Thank you very much. Pleasure is all mine. First of all, I'd like to thank Amit Bhai for letting us be here and for all the hospitality and everything. Thank you. We've been known each other for 20 years now. And it's really, really enthusiastic and I really feel very enthusiastic and spontaneous to be, associated with so many people from diverse cultural background and you get to know each other and you get to know each other and you get to know each other about what they are doing. Like I was talking to Appa and we were talking and we were discussing about how she's working, what she's working on. In Germany, and what she's a writer, and that really inspires me. And also, I was sharing a few things of mine, and that is how I think we can, if you all work together, and if you all stay together, and obviously, inshallah, amra amader build Bangladesher madhyome, we can build a very good and sustainable at a consistent at a Bangladesh amra gore tulte parbo we can build that inshallah thank you very much for bringing me here I'm very happy to be here abba apni as but kichu jodi bolte chan after blessings amader sathe jodi share korte chan na eta khub bhalo lagche dekhe je apnara ekta young সম্প্রদায় থেকে আপনারা এইভাবে কাজে নেমেছেন আর উনি যেটা বলছিলেন সেটা খুব ভালো আর আমাদের দেশে এখন আসলে মেয়েদের তো অনেক এগিয়ে আসছে এবং আপনারা যদি সেটাকে পুশ করেন সামনে নিয়ে যান অনেক ভালো কাজ দেবে আমি ওনাকে বলছিলাম যেমন যে ধরনের হ্যারাসমেন্ট এখানে হয় বা মেয়েরা যেসব অসুবিধার সম্মুখীন হয় সেরকম জার্মানিতেও হয় তো ওখান থেকে আমিও কিছু পাঠাতে পারি এক্সাম্পল যাতে ওরা বুঝতে পারে যে সব জায়গায়ই হয় কিন্তু নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হয় নিজের মনের জোর থাকতে হয় কনফিডেন্স থাকতে হয় এগুলো তাহলে হয়তো পারস্পরিক ভাবে সহায়তা করতে পারে Thank you so much. Any closing remarks to the Karu Kitsu Thake, then I think we can... Yeah, but did you notice that all three I want to thank you because otherwise I was feeling that out of place. Anyway, so on that
note, I hope viewers after there, our total program, bhalo legeche. And we are a happy family. We want to work together. We want to involve you. Apnara shobai amader sathe thakben online, physically, jebhabe shombhob, jebhabe paren, in whatever capacity. Ar shobai mile amra ekshathe kaj korbo. Amader desher leadership, jara leadership jara achen, they're doing a fantastic job. We want to congratulate them. Age of 46. Years আমাদের দেশ কমপ্লিট করতে যাচ্ছে, ইটস লাইক এ বার্থডে। তো এই 46 ইয়ার্স এ আমি শুধু কনক্লুশনে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশ স্বাধীনতা থেকে এই সময়ের মধ্যে অনেক দূরে এগিয়ে গেছে। যখন স্বাধীনতা আমরা পেলাম তখন কিন্তু টোটাল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাবাউট 170। তাদের মধ্যে কিছু আফ্রিকান দেশ ছাড়া বাংলাদেশ কিন্তু ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য বটম, 140 নিচে ছিল ইন টার্মস অফ সাইজ অফ ইকোনমি। সেখান থেকে এখন বাংলাদেশ has come up to the 42nd largest economy, and there is a very high possibility inshallah that we could actually become among the top 25 countries of the world maybe in another 10 to 20 years যদি এই rate of growth চলতে থাকে, because আমরা accelerate করছি এবং অন্যদের গ্রোথের চাইতে আমাদের গ্রোথটা ফাস্টার। সেই জন্য দেশের সংখ্যা বেড়ে এখন 204 এর মতো হয়ে গেছে, বাট আমাদের কিন্তু গ্রোথ এগিয়েই চলেছে। এবং বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স এ যে গ্রোথ বাংলাদেশ এক্সপিরিয়েন্স করেছে, দ্যাট ইজ অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক। এবং সেটার জন্য উই আর ভেরি গ্রেটফুল টু দ্য লিডারশিপ অফ আওয়ার কান্ট্রি। তারা অনেক সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারপরেও আমার সবসময় মনে হয় যে জেনারেল পপুলেশন, তাদের মাথায় অনেক রকম আইডিয়াস থাকে, যে আইডিয়াগুলো আমরা চাচ্ছি আসলে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করে সেগুলোকে সামনে তুলে ধরার জন্য, সেখান থেকে যদি কিছু ভালো আইডিয়া ওনারা পিক করতে পারেন এবং সেগুলোকেও যদি ইনকর্পোরেট করতে পারেন ইনটু ন্যাশনাল ডেভেলপমেন্ট পলিসিস এন্ড ডিসিশন মেকিং, দেন আমার মনে হয় আমরা জেনারেল পিপল আরও বেশি সম্পৃক্ততা ফিল করবো উইথ উইথ দ্য চেঞ্জ মেকিং প্রসেস, উইথ দ্য governance of the country, and amra shobai ekshathe mile inshallah we can actually really make Bangladesh a country that we can all be proud of. এবং আমাদের যে গভর্নমেন্টের যেই ভিশন আছে সেই ভিশনের সাথে আমরা অ্যালাইনমেন্টে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, অ্যান্ড আই জাস্ট হোপ দ্যাট আমরা আমাদের এগুলোকে শুধু কথা হিসাবে যাতে না রেখে বাস্তবায়ন যাতে করতে পারি, আপনারা সবাই সাথে থাকলে সেটা পসিবল হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।